আসসালামু আলাইকুম। আমরা জানি পাইথনে তিন ধরনের নাম্বার আছে, তো সেটা আমরা দেখব যে তিন ধরনের নাম্বার কি। ধরেন এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখলাম 100, লিখতেই পারি, ওকে। তারপরে লিখলাম ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু ধরেন 79.70। আর একটা নাম্বার আছে জেড ইকুয়াল, এক মিনিট, সমান করতে, ওকে। আর একটা নাম্বার আছে জেড ইজ ইকুয়াল টু যেমন ধরেন 10 জে অথবা আই অথবা 10x 10y 10z ইত্যাদি, ঠিক আছে। এই নাম্বার তিনটা তিন ধরনের নাম আছে, ঠিক আছে, খেয়াল করেন। তো আমি যদি লিখি print প্রিন্ট লিখে এরকম দিলাম, দেওয়ার পরে লিখবো type, তারপরে আবার ব্রেকেট, আমরা তো জানি তাই না টাইপ কিভাবে বের করে, 1 2 3। এখন আমি যদি এখানে x লিখি, এখানে যদি y লিখি, আর এখানে যদি z লিখি, তাহলে এই যে তিন ধরনের নাম্বার তাদের নামটা আমি পেয়ে যাব, ঠিক আছে। এখন আমরা রান করব, এখানে জাস্ট একটা ক্লিক, ক্লিক করার সাথে সাথে আমার প্রোগ্রামটা রান হয়ে গেছে। দেখেন একটা হচ্ছে ইন্টেজার প্রথমটা যেটা, তারপরটা হচ্ছে ফ্লট, তারপর হচ্ছে কমপ্লেক্স। সো আমরা জানলাম যে পাইথনে নাম্বার তিন প্রকার, কি কি, একটি হচ্ছে ইন্টেজার মানে আইএনটি, আর একটি হচ্ছে ফ্লট, দশমিক হলে তাকে ফ্লট বলে, আর যেটা কমপ্লেক্স কোন সংখ্যার সাথে কোন, যেমন এবিসিডির যে অক্ষরগুলি আছে না, এগুলি যদি জড়িত থাকে তাহলে সেই নাম্বারটাকে আমরা কমপ্লেক্স নাম্বার বলবো। আবার বলছি, এটা হচ্ছে ইন্টেজার সংক্ষেপে আইএনটি, আর এটা হচ্ছে ফ্লট দশমিক, আর এটা হচ্ছে কোনো নাম্বারের সাথে কোনো লেটার যুক্ত থাকলে তাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। আশা করি তিন ধরনের নাম্বার আপনাদের মনে থাকবে, ঠিক আছে। এই প্রোগ্রামটা রান করলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনারা যদি কনফিউশন লাগে তাহলে আমি এটা লিখে দিই এখানে, না এটা তো যাবে না, হ্যাশ দিতে হবে সম্ভবত, হ্যাশ। এই নাম্বারটা হচ্ছে আইএনটি ইন্টেজার, আর এটা হচ্ছে কি আপনার ফ্লট, FLOAT ফ্লট, আর এটাকে আমরা বলবো কমপ্লেক্স, কমপ্লেক্স, COMPLEX কমপ্লেক্স। আশা করি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।